আসসালামু আলাইকুম। পুরো কোরআনে আপনি একটি আয়াত খুঁজে পাবেন না যেখানে আল্লাহ বলছেন যে আপনি সাদাকার টাকা ব্যয় করুন মসজিদ নির্মাণে। পুরো কোরআনে আপনি একটি আয়াত খুঁজে পাবেন না যেখানে আল্লাহ বলছেন যে আপনি মসজিদ বানিয়ে তার ভিতরে নামাজ আদায় করবেন। আপনি কোরআনের 9 নম্বর সুরার 7 নম্বর আয়াতটি যদি পড়েন, দেখবেন অধিকাংশ অনুবাদক সেখানে জাকাত শব্দটি ব্যবহার করেছে, কিন্তু আসলে সেখানে জাকাত শব্দটিই নেই, সেখানে আছে সাদাকা। অনেক অনুবাদকরা হাদিস, তাফসির এবং ভিত্তিহীন যুক্তির ভিত্তিতে সাদাকা এবং জাকাত গুলিয়ে ফেলে এবং বিভিন্ন গোজামিলে সাদাকা এবং জাকাত একই অর্থে ব্যবহার করে। কিন্তু 9 নম্বর সূরার 7 নম্বর আয়াতটি স্পষ্টত সাদাকার টাকা কোথায় কোথায় আপনি ব্যয় করতে পারবেন তা সুনির্দিষ্ট বলা আছে। সেখানে আপনি খুঁজে পাবেন না যে সাদাকার টাকা আপনি মসজিদ নির্মাণে ব্যয় করবেন। কোরআনে যেখানে যেখানে মসজিদ আল হারাম শব্দটি এসছে, আপনি যদি আয়াতগুলি নিয়ে ভালো করে গবেষণা করেন তাহলে দেখবেন সেখানে মসজিদ শব্দটি দ্বারা একটি এলাকা বোঝানো হয়েছে যেখানে মুসলমানরা বসবাস করত এবং সেখান থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, পরবর্তীতে তারা ফিরে এসেছিল সেখানে। এবং আপনি যদি মসজিদ শব্দটির এটিমোলজি বা রুটস গ্রামাটিক্যালি গবেষণা করেন তাহলে দেখবেন এই মসজিদা শব্দটির রুটস হচ্ছে নেবাথিয়ান, যার অর্থ হচ্ছে প্রেয়িং এরিয়া বা এবাদতের জায়গা। যে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন কনভেনিয়েন্ট জায়গায় মানুষ সালাত আদায় করতে পারবে। এর প্রমাণস্বরূপ আপনি দেখবেন যে মুসলমানরা ঘরে, মাঠে, রাস্তায় এমনকি যানবাহনে নামাজ আদায় করতে পারে, কারণ তারা বলবে এর ব্যাপারে কোনো নিষিদ্ধ নেই। কিন্তু আসল কথাটি হচ্ছে উল্টো, সেটা হচ্ছে বরঞ্চ পুরো পৃথিবীকে সালাত আদায়ের জায়গা করে দেওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত তা পরিষ্কার পরিচ্ছন্ন এবং কনভিনিয়েন্ট হবে। কনস্ট্রাক্টেড বিল্ডিং বানিয়ে মসজিদ বানানোটি 7ম শতাব্দীর শেষের দিকে শুরু হয়। খলিফারা এবং শাসকরা এই সকল মসজিদ কনস্ট্রাক্ট করে এবং সেই সকল বিল্ডিংকে মসজিদ নাম দিয়ে তাদের বেতনভোগী ইমামদেরকে নিযুক্ত করে সাধারণ মুসল্লিদেরকে কন্ট্রোল করত, নিয়ন্ত্রণ করত। এইভাবে এই মসজিদের কনসেপ্ট বিল্ডিং করে মসজিদ নামকরণ করার কনসেপ্ট গড়ে ওঠে, যেটা সম্পূর্ণ কোরআনের সাথে মিলে না। কোরআনে এরকম কনস্ট্রাকটিভ বিল্ডিংয়ের কোনো কনসেপ্ট নেই। অতএব বিভ্রান্তিতে পড়বেন না, কোরআন বিরুদ্ধ আচরণে লিপ্ত হবেন না। হাদিসের সিরাতে এবং অন্যান্য বিভিন্ন ইসলামিক ফিকাহ বহু পরে ডেভেলপ করেছে, এ সকল মসজিদকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য চলে। পৃথিবীর ইতিহাসে সবচেতে বড় স্বৈরাচাররাই সবচেয়ে জৌলুসপূর্ণ মসজিদ তৈরি করেছে এবং এখনও করে চলেছে। শ্রেষ্ঠ ইমামরা আবু হানিফা সহ মসজিদ এরকম জাঁকজমক ব্যবহার কনডেম করেছেন বা ধিক্কার জানিয়েছেন। আমাদের বাংলাদেশে পথে, মাঠে, ঘাটে, আপনার ঘরে এসে এই সকল মোল্লা মুরুবিরা শিশুদেরকে পর্যন্ত, মাদ্রাসার শিশুদেরকে পর্যন্ত ব্যবহার করে
চাঁদা আদায় করে এবং সেগুলোকে কেন্দ্র করে মাদ্রাসার নামে ব্যবসা ফেঁদে বসেছে। এগুলো সম্পূর্ণ কোরআন বিরুদ্ধ। ইসলাম কোনো ইনস্টিটিউশনালাইজড রিলিজন নয়, কিন্তু এটাকে আনুষ্ঠানিকতাপূর্ণ মিথ্যা ভিত্তিহীন ধর্মে, কোরআন বিরুদ্ধ ধর্মে রূপান্তর করা হয়েছে। সাবধান থাকবেন। অতএব যখন ব্রিটেনে রোজার সময় টিভি চ্যানেলগুলোতে দেখি মসজিদ নির্মাণের নামে চাঁদা তোলা হচ্ছে এবং সাদাকা জারিয়ার নামে বেহেস্তের জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে, এগুলো সম্পূর্ণ কোরআন বিরুদ্ধ।